দেড় দশকেরও বেশি সময় ধরে ফুটবল ফ্যানরা সাক্ষী হয়েছে মেসি রোনালদো দ্বৈরথের। দুজনেই করে গেছেন একের পর এক গোল, বারবার ভেঙেছেন একে অন্যের রেকর্ড। নানান পরিসংখ্যানে এগিয়ে থাকলেও টোটাল গোল সংখ্যায় দেখা গেছে রোনালদোর আধিপত্য। এবার গোলের সংখ্যায় রোনালদোর চেয়ে এগিয়ে গেলেন মেসি। ইউরোপিয়ান টপ ফাইভ লিগে এখন CR7 এর চেয়ে বেশি গোল লিওনেল মেসির। শীর্ষ পাঁচ লিগের মধ্যে তিনটাতে খেলেছেন রোনালদো। EPL, লা লিগা ও সিরিয়া এই তিন লিগে মোট 919 ম্যাচ খেলে রোনালদো করেছেন 696 গোল। বিপরীতে লা লিগা ও লিগ ওয়ান মিলিয়ে মেসির গোলও ছিল 696টাই, কিন্তু গেল রাতে ফ্রেঞ্চ লিগে মপেলিয়ের বিপক্ষে গোল করে ক্রিস্টিয়ানোকে ছাড়িয়ে গেছেন মেসি। যদিও পর্তুগিজ সুপারস্টারের চেয়ে 86 ম্যাচ কম খেলে এই কীর্তি গড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। শীর্ষ পাঁচ লিগের মধ্যে দুই বছর বাদে ক্যারিয়ারের পুরোটা সময় মেসি কাটিয়েছেন বার্সেলোনায়। স্প্যানিশ লিগে ভার্সার হয়ে 778 ম্যাচে মেসি করেছেন 672 গোল, আর PSG-র হয়ে 57 ম্যাচে 25টা। পাঁচ লিগের তিনটার মধ্যে রোনালদো EPL-এ খেলেছেন দুই ধাপে ম্যানির হয়েই, প্রথমবার 54 ম্যাচে 27 গোল, এরপর রিয়াল মাদ্রিদের হয়ে 438 ম্যাচে 450 গোল। 2018 থেকে 21 সাল পর্যন্ত ক্রিস্টিয়ানো খেলেছেন ইতালিয়ান লিগে ইউভেন্টাসের হয়ে। তুরিনের ওল্ড লেডিদের হয়ে 134 ম্যাচে করেছেন 101 গোল, আর ম্যানির হয়ে দ্বিতীয় ধাপে 286 ম্যাচে গোল 118টা। রোনালদো এরই মধ্যে শীর্ষ পাঁচ লিগ ছেড়ে চলে গেছেন সৌদি আরব, বিপরীতে মেসির চলছে PSG অধ্যায়। মোট ক্যারিয়ার গোলে এখনও এগিয়ে আছেন রোনালদো, তার 1145 ম্যাচে গোল 819টা, বিপরীতে 138 ম্যাচ কম খেলে মেসি পিছিয়ে আছেন 44 গোলে।